স্কিনের সব সমস্যার সমাধান করে, এক সপ্তাহের মধ্যে স্কিন গ্লো করতে শুরু করে দেয়। আর আপনিও সহজে বানিয়ে নিতে পারেন এই গ্লো নাইট ক্রিম। কোরিয়ানরা এই ক্রিম ব্যবহার করে তাদের স্কিনকে করে তোলে কাঁচের মতো চকচকে। অনেকের বেনিফিটস পেয়েছেন, আবার অনেকেই পাননি। যারা পাননি তারা এবার পাবেন। তার জন্য ভিডিওতে পাওয়া প্রত্যেকটা টিপস শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নাম্বার ওয়ান, ভাত। যেটা আমাদের প্রত্যেকের খাবার পাতে থাকে, এই ভাতেই আপনি বানিয়ে নিতে পারেন কোরিয়ান স্কিন কেয়ার টিপস। প্রথমে অল্প পরিমাণ ভাতের সাথে পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটি ফ্রিজে রেখে প্রতিদিন নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। নাম্বার টু, ভাতের ফ্যান। আমরা অনেকেই ভাত হয়ে যাওয়ার পর ভাতের ফ্যান ফেলে দিই। ভাতের ফ্যান না ফেলে বানিয়ে নিতে পারেন স্কিন ব্রাইটিং টোনার। ফ্যানের সঙ্গে মিশিয়ে নিন অল্প পরিমাণ শসার রস। তারপর এটি একটি কাঁচের বোতলে রেখে দিন। প্রতিদিন এই টোনারটা কটন বলের সাহায্যে ফেসের ওপর অ্যাপ্লাই করুন। দেখবেন 7 দিনের মধ্যে স্কিনটা কতটা গ্লো করে। নাম্বার 3, চাল ভেজানোর জল। আমরা ভাত রান্না করার কিছুক্ষণ আগে চাল ভিজিয়ে রাখি। সেই চাল ভেজানোর জল দিয়ে করে নিতে পারেন স্কিন হোয়াইটেনিং ফেস প্যাক। এটি সপ্তাহে 2 দিন করবেন। ফেস প্যাক বানাতে লাগবে বেসন, হলুদ, টমেটোর রস পরিমাণ মতো, চাল ভেজানো জল। এই সব কটি উপাদান একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন। তারপর ফেসে অ্যাপ্লাই করুন। শুকিয়ে গেলে প্রথমে উষ্ণ গরম জলে, তারপর ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নিন। এই সব টিপস তখনই কাজ করবে যখন আপনি এই স্টেপগুলো ফলো করবে। নাম্বার ওয়ান, হ্যান্ড ওয়াশ। যে কোনো ফেস প্যাক বা ফেস মাস্ক যেটাই মুখে লাগান না কেন, লাগানোর আগে ভালো করে হাত সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নাম্বার টু, ক্লিনজিং। বেসন ও জল মিশিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নেবেন। বেসন ত্বকের তেল ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। নাম্বার থ্রি, ডিপ ক্লিনজিং। ডিপ ক্লিনজিং করার অর্থ হলো ত্বকের গভীরে জমে থাকা তেল ময়লা পরিষ্কার করা। এটি করার জন্য গরম জলের বাষ্প নিতে হবে। এর ফলে ত্বকের রোমকূপের মুখ খুলে যাবে, ত্বকে ভেতর থেকে পরিষ্কার করে। ডিপ ক্লিনজিং করার পর হালকা হাতে ম্যাসাজ করে নেবে। এরপর ফেস প্যাক লাগানোর সময় আঙুলে ফেস প্যাক নিয়ে মুখের উপর ম্যাসাজ করে লাগিয়ে দেবেন। এর ফলে ফেস প্যাকটি ত্বকের ভেতরে ভালোভাবে প্রবেশ করবে। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নাম্বার ফোর, অনেকের মনে এই ধারণা আছে যে ফেস প্যাক যত বেশি সময় ধরে মুখের মধ্যে থাকবে তত বেশি কাজ করবে। এটা একদমই ভুল ধারণা। ফেস প্যাক বেশিক্ষণ ধরে শুকলে ত্বক শুকিয়ে যায়, বলি রেখা পড়ে। অতএব বেশি শুকানোর প্রয়োজন নেই, নর্মালি শুকনো হবে। জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। নাম্বার ফাইভ, ফেস প্যাকের পর যে কাজটা অবশ্যই করতে হবে, টোনার ব্যবহার করতে হবে। টোনার ত্বককে ভেতর থেকে ফ্রেশ রাখে। টোনারের পর যেটা অ্যাপ্লাই করতে হবে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ভিডিও শেষে ছোট্ট একটা টিপস, স্কিন ব্রাইটিং এর ভালো রেজাল্ট পেতে ফেস প্যাক ব্যবহার করতে পারেন স্নানের পর অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে।